সুপ্রিম কোর্টে বড় ধাক্কা অভিষেক ব্যানার্জির। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক ব্যানার্জিকে জেরা করতে পারবে ইডি এবং সিবিআই, এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের পরপরই কিন্তু মামলা যায় সুপ্রিম কোর্টে। এছাড়াও সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা ফিরে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। সেই এজলাসও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল থাকে। তারপর যায় ডিভিশন বেঞ্চে, ডিভিশন বেঞ্চেও কিন্তু ধাক্কা খান অভিষেক ব্যানার্জি। এরপর তিনি আসেন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আজ বড় ধাক্কা অভিষেকের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা এখনই হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। 10ই জুলাই এই মামলার পরবর্তী শুনানি। কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আগেই সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়নি। শীর্ষ আদালত শুক্রবার এই মামলার জন্য সময় দিয়েছিল। গত শনিবার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সেই বিষয়ে সোমবার শীর্ষ আদালতে দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি। এই মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সঞ্জয় কারলের অবকাশকালীন বেঞ্চে আর্জি জানান অভিষেক। পরেরবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে বলে শীর্ষ আদালতে আশঙ্কা প্রকাশ করেন অভিষেক মনু সিংভি। কিন্তু দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হয়নি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুব নেতা কুন্তল ঘোষ অভিযোগ করেছিলেন দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। তারপর পুলিশই হস্তক্ষেপ চেয়ে সেই চিঠি যায় হেস্টিংস থানায়। সেই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় সংস্থা চাইলে তৃণমূলের সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। তারপর সুপ্রিম কোর্ট থেকে মামলা বেঞ্চ বদল হয়ে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। নতুন বিচারপতিও সিবিআই জিজ্ঞাসাবাদ সংক্রান্ত পুরনো নির্দেশেই বহাল রাখেন। তারপর সিবিআই নোটিশ দিয়ে শনিবার অভিষেককে নিজাম প্যালেসে ডেকে পাঠায়। অভিযোগ, একদিনেরও কম সময়ে অভিষেককে ডাকা হয়েছে, যা নিয়ম বিরুদ্ধ প্রকাশ্যেই তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। সেই বিষয়েও শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। শনিবার তাকে নিজাম প্যালেসে টানা 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বেরিয়ে এসে যাকে সময় নষ্ট বলে অভিহিত করেছেন অভিষেক ব্যানার্জি। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন অভিষেক ব্যানার্জি। এখনই সিবিআই জেরায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, অর্থাৎ সিবিআই এবং ইডি জেরা করতে পারবে অভিষেক ব্যানার্জিকে, এমনই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তবে 25 লক্ষ টাকা জরিমানায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। 25 লক্ষ টাকা জরিমানাটা দিতে হবে না অভিষেক ব্যানার্জিকে, সেটা কিন্তু আটকে দিল সুপ্রিম কোর্ট। তবে যেটা মেন গুরুত্বপূর্ণ বিষয়, অভিষেক ব্যানার্জিকে কিন্তু জেরা করতে পারবে সিবিআই এবং ইডি আগামী 10ই জুলাই মামলার পরবর্তী শুনানি। সেই সময়ের মধ্যে কোনো রক্ষা কবচ দিল না সুপ্রিম কোর্ট। ইডি সিবিআই জেরা করলে পরের বার গ্রেপ্তার করতে পারে অভিষেককে, এমনই আশঙ্কা প্রকাশ করেছিলেন অভিষেক ব্যানার্জি নিজে সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে। সিবিআই এবং ইডি অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, অর্থাৎ এবার যেটা প্রশ্নটা উঠে যাচ্ছে, এবার কি গ্রেপ্তার হওয়ার আশঙ্কা আরও বেড়ে গেল অভিষেক ব্যানার্জির, যেহেতু তিনি নিজে আশঙ্কা প্রকাশ করছিলেন। তবে ইডি এবং সিবিআই অভিষেককে নিয়ে কী স্টেপ নেয় সেদিকেই কিন্তু তাকিয়ে গোটা রাজ্যবাসী। তবে এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, ইতিমধ্যে সিবিআই কিন্তু অভিষেক ব্যানার্জি এবং কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা শুরু করেছে। আদালতে কিন্তু আবেদন করা হতে পারে কুন্তল ঘোষকে হেফাজতে নেওয়ার, এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে।